কালী পূজোর আগে শব্দবাজির ব্যবহার রুখতে উদ্যোগী রাজ্য পরিবেশ দপ্তর। এদিন আদালতের নির্দেশে আধিকারিকদের নিয়ে বৈঠক করেন পরিবেশ মন্ত্রী। বিভিন্ন বাজারে চালানো হবে অভিযান। কালী পূজোর আগে শব্দবাজি রুখতে উদ্যোগী হলো রাজ্য পরিবেশ দপ্তর। প্রাণী সম্পদ ভবনে বৈঠক করেন পরিবেশ মন্ত্রী মানস ভূঁইয়া, ছিলেন পলিউশন কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান সহ উচ্চ পদস্থ আধিকারিকরা। প্রতি বছর কালীপুজো ও দীপাবলিতে শব্দবাজির দাপট লক্ষ্য করা যায়। প্রশাসনের নির্দেশিকা সত্ত্বেও শব্দবাজি রুখতে ব্যর্থ হয় পুলিশ প্রশাসন। এবার আগে থেকে বাজি ব্যবহারের রেশ টানতে চাইছে সরকার। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে কেবলমাত্র সবুজ বাজি বিক্রি করা যাবে। আদালতে সেই নির্দেশকে কার্যকর করতেই এই দিন বৈঠক করেন পরিবেশ মন্ত্রী। বৈঠক থেকে জানা গিয়েছে আদালতের নির্দেশ মতো কাজ করতে বিভিন্ন বাজারে হানা দেবেন পরিবেশ দপ্তর ও পুলিশ। সবুজ বাজির আওতায় কোন কোন বাজি পড়ছে তাও খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে দুর্গাপূজোর আগে থেকেই শব্দবাজি ব্যবহারের বন্ধের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিভিন্ন বাজার থেকে একাধিক শব্দবাজি উদ্ধার করে সেগুলোকে নিষ্ক্রিয় করা হয়েছে। জানা গিয়েছে দীপাবলির আগে পর্যন্ত বিভিন্ন বাজারে লাগাতার শব্দবাজির বিরুদ্ধে অভিযান চালাবে। দুদিন আগে কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ জাস্টিস জয়নাল বাগচির নেতৃত্বে একটা অর্ডার করেছেন, নির্দেশ দিয়েছেন যে পশ্চিমবঙ্গে সবুজ বাজি ছাড়া অন্য কোন বাজি ব্যবহার করা যাবে না। খুবই গুরুত্বপূর্ণ নির্দেশ। সেই প্রেক্ষাপটে 2021 সালে আমাদের পলিউশন কন্ট্রোল বোর্ড, ওরাও 21 সালের 26 অক্টোবর কিন্তু ওরাও একটা অর্ডার প্রত্যেক জেলাতে সব পুলিশ কমিশনারেটে এবং মিউনিসিপ্যাল হেড রাইট আপ টু পঞ্চায়েত অথরিটি অ্যালার্ট করা হয়েছিল যে এই নির্দেশগুলো মানতে হবে। কিন্তু আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে সবুজ বাজির কারখানা আমাদের নেই, তো ওই শিবকালী থেকেই আসছে সব। এখন আমাদের পলিউশন কন্ট্রোল বোর্ড এবং আমাদের দপ্তর এবং কলকাতার পুলিশ, অন্যান্য কমিশনারেটের পুলিশ এবং জেলার পুলিশ, রাইট আপ টু ওসি, ডিএম, রাইট আপ টু বিডিও, সবাই মিলে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে খুবই সচেতনভাবে পর্যবেক্ষণ করে চলেছেন। ডিএম এসপিদের অ্যালার্ট করা হবে এবং তাদের নিচুর তলায় রাইট আপ টু ওসি বিডিও অ্যালার্ট করা হবে। যারা জনপ্রতিনিধি শহর এলাকায়, কাউন্সিলর, কমিশনার, মেয়র এবং চেয়ারম্যান এবং গ্রামীণ এলাকায় পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত প্রধান, জেলা পরিষদ, ডিএম এসপি, রাইট আপ টু ওসি বিডিও, তাদের কাছে আমরা দপ্তরের পক্ষ থেকে, পিসিবির পক্ষ থেকে অনুরোধ করব যে আপনারাও লক্ষ্য রাখেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোমাদল্যান্ড, কলকাতা। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপূজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।